বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বহু প্রতীক্ষিত টোকিও অলিম্পিকে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোতে 87.58 মিটার দূরত্ব অতিক্রম করে দেশকে সোনা এনে গর্বিত করলেন সোনার ছেলে নীরজ চোপড়া। 2008 সালে অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নীরজ। শনিবার ইভেন্ট শুরু হওয়ার পর থেকেই সারা ভারতের চোখ ছিল নীরজের দিকে। অবশেষে 130 কোটি ভারতের স্বপ্ন সফল করলেন নীরজ। নীরজের এই সাফল্যে নীরজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু প্রাক্তন খেলোয়াড়। এই নিয়ে ভারত মোট 7টি পদক জিতল।